আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লাইভ ক্লাসে অংশগ্রহণকারী, আজকের লাইভ ক্লাসে বিরামপুর আইসিটি স্কুল এর শিক্ষা ও গবেষণা শাখা ও আমার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর আশিস রহমতে আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের পরিপাক তন্ত্র এবং পরিপাক নালীর সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ও গবেষণা শাখা পক্ষ থেকে, বিরামপুর আইসিটির শিক্ষা ও গবেষণা শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এরপর আমরা দেখতে পাচ্ছি সম্মানিত অভিভাবক, আমাদের বিরামপুর আইসিটি স্কুলের যে কোনো ধরনের তথ্য পেতে অথবা লাইভ ক্লাস সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আপনারা এই ঠিকানাগুলোতে আপনারা ভিজিট করে আমাদের তথ্যগুলো আপনারা দিবেন। এই ঠিকানাগুলো হচ্ছে যে বিরামপুর, যে ইমেল নাম্বার প্রথমে, যে বিরামপুর আইসিটি স্কুল @gmail.com। এরপর হচ্ছে পরবর্তীতে আপনারা যদি ফেসবুকে গেলে যে বিরামপুর আইসিটি স্কুল পেজ আমাদের আছে, বিরামপুর আইসিটি স্কুল পেজ, এখানেও আপনারা কোনো আপডেট জানাতে পারেন অথবা স্কুলের কোনো তথ্য আপনারা এখান থেকে নিতে পারবেন। পাশাপাশি আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, এই লাইভ ক্লাসগুলো এই বিরামপুর আইসিটি স্কুল এই পেজের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা দেখব যে পরবর্তীতে আরেকটা আছে যে ওয়েবসাইট www.bicitschool@gmail.com, এই ঠিকানাও আপনারা পাবেন, অথবা মোবাইল নাম্বার 01773611911। এই কয়টাই ঠিকানায় আপনারা আমাদের বিরামপুর আইসিটি স্কুলের লাইভ ক্লাস সংক্রান্ত এবং এর পাশাপাশি স্কুলের যে কোনো তথ্য আপনারা এই ঠিকানায় পেয়ে যাবেন। তাহলে আমরা ক্লাসে শুরু যাই। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ও গবেষণা শাখা, আর আমি মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক বিরামপুর আইসিটি স্কুল, সহকারী শিক্ষক বিজ্ঞান বিরামপুর আইসিটি স্কুল, বিরামপুর দিনাজপুর। এরপরে আমরা যাব আজকের পাঠে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যাব আমরা যে আজকের পাঠে যে আমরা আলোচনা করব, এই সম্পর্কে আমরা দেখব যে শ্রেণী সপ্তম অধ্যায় হচ্ছে পঞ্চম, পাঠ হচ্ছে 3-5, পাঠ শিরোনাম হচ্ছে পরিপাক তন্ত্র। এই পরিপাক তন্ত্র সম্পর্কে আজকে আলোচনা করব। এরপর দেখি যে পাঠ 3-5, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 3-5 পাঠে আমি এর গত ক্লাসে তোমাদের পরিপাক থেকে শুরু করে, অর্থাৎ মুখ গহ্বর থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে ওই পাকস্থলী পর্বটি থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এই 3-5 পাকস্থলী পর্বটির যে অংশগুলো আছে, যে মানবদেহের, এই মানবদেহের যে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে, এই অংশগুলো, পরের অংশগুলো, পাকস্থলীর পরের যে অংশগুলো আমরা আলোচনা করবো। তাহলে আমরা আজকের পাঠের শিক্ষণফল, যে আজকের পাঠে আমরা কী কী জানতে পারবো বা কী কী শিখতে পারবা তোমরা, সেটা একটু দেখে নেই। শিক্ষণফল, যে শিক্ষণফল আছে
আজকে তোমরা জানতে পাবে যে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র কাকে বলে সে সম্পর্কে জানতে পারবে। এরপর হচ্ছে ক্ষুদ্রাঙ্ক, ক্ষুদ্রান্ত কি এর প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। বৃহদন্ত্র কি এর অবস্থান ও এর প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। পরিপাক গ্রন্থি কি এর কাজ সম্পর্কে জানতে পারবে। গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে সে সম্পর্কে জানতে পারবে। এরপরে হচ্ছে আন্ত্রিক গ্রন্থি সম্পর্কে জানতে পারবে, যে সর্বশেষ যেটা হচ্ছে যে গ্রন্থি সেটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, এই আন্ত্রিক গ্রন্থি সম্পর্কেও তোমরা জানতে পারবে। তাহলে বন্ধুরা চলো আমরা আলোচনা যাই। প্রথমে হচ্ছে পৌষ্টিকতন্ত্র। এই পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র কাকে বলে আমি এর আগের ক্লাসেও আমি তোমাদেরকে বলছিলাম, আবারও বলছি, কেননা এই পরিপাকতন্ত্র নেই আজকের পাঠটা আলোচনা বিষয়। তাহলে এই পরিপাকতন্ত্রের কাকে বলে আমরা একটু দেখে নেই, যে পরিপাকতন্ত্র হচ্ছে যে সকল অঙ্গ, যে সকল অঙ্গ খাদ্যের পরিবর্তন ঘটাতে অংশ নেয় তাদের একত্রে পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র। আমরা যে খাদ্যগুলো মুখ গহ্বর দিকে খাই এগুলো অন্ননালী এবং গলবিলের মাধ্যমে কোথায় যায়, আমাদের পাকস্থলীতে যায়। পাকস্থলীতে যায় যে পরিপাক হয়, এই পরিপাক হওয়ার একত্রে যে পরিপাক হয় এই পরিপাককে মূলত পরিপাক হয়ে অংশ নেয়, পরিপাক ঘটায় সেটা কী করে ঘটাতে অংশ নেয় তাকে আমরা পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বলে থাকি। আমরা একটা চিত্র দেখি, চিত্রটা দেখে আমরা বুঝতে পারতেছি যে মুখ গহ্বর থেকে শুরু করে, মুখ গহ্বর যেহেতু এখানে নাই, এই এটা হচ্ছে অন্ননালী। এই অন্ননালী এবং গহ্বর সম্পর্কে এর আগের ক্লাসে আলোচনা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর এই অন্ননালীর মধ্যে এই যে পাকস্থলী, পাকস্থলীর মধ্যে যা কী হয়, এই খাদ্য যেগুলো আমরা খাই এগুলো কী হয় যে পরিবর্তন ঘটায়, অর্থাৎ খাদ্যগুলো পরিবর্তন ঘটাতে অংশ নেয় এই পাকস্থলীর মধ্যে। তারপর পরবর্তীতে কী হয় যে পৌষ্টিকতন্ত্রে পাকস্থলীতে অংশ নেয়, মূলত তাকেই আমরা পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পৌষ্টিকতন্ত্র সম্পর্কে জানলাম। এরপরে আমরা দেখব যে পৌষ্টিকতন্ত্র বা পরিপাক নালী, এই পৌষ্টিকতন্ত্র বা পরিপাক নালীটা কি সেটা আমরা দেখেই নেই একটু। যে পৌষ্টিক নালী, যে পরিপাক নালীর সাথে রয়েছে কতগুলো জারক রস ও সাহায্যকারী ইনজাইম, যে সাহায্যকারী যে ইনজাইম বা উৎসেচকগুলো, এই উৎসেচক নিঃসরণকারী গ্রন্থি আর মুখছিদ্র। এই মুখছিদ্র আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি, এগুলা মুখছিদ্র, মুখ গহ্বর, অন্ননালী, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র নিয়ে পৌষ্টিক নালী গঠিত। এছাড়াও পৌষ্টিক নালীর সাথে রয়েছে বিভিন্ন ইনজাইম বা জারক রস নিঃসরণকারী তিনটি গ্রন্থি। সেই গ্রন্থি তিনটির নাম হচ্ছে একটা লালা গ্রন্থি, যে এই যে মুখের লালা যে চিবাতে আমাদের খাদ্যবস্তু গিলতে সহায়তা করে, এটা হচ্ছে মুখের লালা। এরপরে হচ্ছে অগ্নাশয় এবং যকৃত। এই যকৃত তো আমরা জানি যে যকৃত হচ্ছে কলিজা, এই কলিজা যে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, এই মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নামই হচ্ছে যকৃত, এই যকৃতটা হচ্ছে কলিজা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আমরা একটা চিত্র দেখে নিই, চিত্রটা দেখলে আমরা আরও ক্লিয়ার হব। যে চিত্র নাসিকা গহ্বর, যেটা এই যে নাসিকা গহ্বরের নিচে, নাসিকা গহ্বরের নিচে এসে হচ্ছে মুখ গহ্বর। এই মুখ গহ্বর থেকে আমরা খাদ্য গ্রহণ করি, পরবর্তীতে কী হয় সেগুলো এই যে অন্ননালী, লম্বা একটা নল থাকে, এই অন্ননালীর মাধ্যমে কী হয় পরবর্তীতে ডায়াফ্রাম, যেটা হচ্ছে মধ্যাচ্ছন্দা, মধ্যাচ্ছন্দার পরে পাকস্থলীতে যায়, পাকস্থলীতে যায় পরিপাক হয়, পরিপাক হয় পর্যায়ক্রমে কী হয় যেগুলো শোষিত হয় আর যেগুলো আঁশযুক্ত খাবার ওগুলো শোষিত হয়ে যায়, আর যেগুলো আঁশযুক্ত খাবার সেগুলো হচ্ছে অপাচ্য অংশ। এই অপাচ্য অংশ বা রাফেজ যে অংশ, রাফেজ বিশেষ করে আঁশযুক্ত খাবার যেগুলো, এগুলো কী হয় পরবর্তীতে মলরুমের মাধ্যমে এগুলা বাইরে বের হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পৌষ্টিক নালী ও পরিপাক নালী সম্পর্কে জানলাম। এরপরে দেখবো আমরা যে ক্ষুদ্রান্ত্র, এই ক্ষুদ্রান্ত্রটা কি, যে এই ক্ষুদ্রান্ত্রটা এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাকস্থলীর নিচে, পাকস্থলীর নিচে অংশ দেখতে পাচ্ছি আমরা, এই পাকস্থলীর নিচে যে এই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। তাহলে ক্ষুদ্রান্ত্র হলো পাকস্থলীর পরবর্তী অংশ, ক্ষুদ্রান্ত্রটা হচ্ছে পাকস্থলীর পরবর্তী অংশ। এটি পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ, এটি পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ, এটা মনে রাখতে হবে তোমাদের। কেননা এটা তোমাদের এখানে এখান থেকে তোমাদের বহু নির্বাচনী কোশ্চিন হয় যে পাকস্থলীর ক্ষুদ্রান্তের পাকস্থলীর পরবর্তী অংশের নাম কি, এরপর হচ্ছে পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশের নাম কি, এগুলো তোমাদের মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ক্ষুদ্রান্ত কি সেটা জানলাম। এবার দেখবো আমরা যে ক্ষুদ্রান্তের প্রকারভেদ, ক্ষুদ্রান্তকে তিন ভাগে ভাগ করা হয়।
একটা হচ্ছে ডিউডেরাম, জিজুরাম আর ইলিয়াম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিন প্রকারের সম্পর্কে আমরা এবার দেখব, যে পরের স্লাইডে দেখি যে ডিউডেরাম, এই ডিউডেরামটা কি, এটা কি কাজ করে সেটা আমরা দেখব, যে এটি ক্ষুদ্রান্তের প্রথম অংশ, এটি ক্ষুদ্রান্তের প্রথম অংশ, পাকস্থলীর পরের অংশ, দেখতে এতে দেখতে ট আকৃতির মতো দেখায়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডিউডেনাম, এই ডিউডেনামটা কি, এটা যদি আমরা উল্টায় নেই, উল্টায় নিলে কি হবে, এটা যদি উল্টায় নেয় দেখতে পাবো আমরা যে বাংলা যে অক্ষর ট আছে এই ট আকৃতির মতো দেখায়, তাহলে ট আকৃতি। আর পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রসনালীর মাধ্যমে এখানে এসে খাদ্যের সাথে মিলে মিশে যায়। অর্থাৎ পিত্তরস থেকে অগ্নাশয়, অগ্নাশয় রসনালী থেকে কোথায় যায়, মাধ্যমে অগ্নাশয় রসনালীর মাধ্যমে সেটা খাদ্যনালীর ভিতরে সাথে মিশে যায়। আর এই রসগুলো পরিপাকে অংশ নেয় এখানে, আর এই রসগুলো কী করে পরিপাকে অংশ নেয় এই ডিউডেনামে। আর আরেকটা হচ্ছে এর কাজটা হচ্ছে যে আমিষ ও শর্করা ও স্নেহ পদার্থের পরিমাণ ঘটায়। আর এই ডিউডেনামটা হচ্ছে আমিষ জাতীয় যে খাবারগুলো এবং শর্করা জাতীয় খাবারগুলো পরবর্তীতে স্নেহ পদার্থের ও স্নেহ পদার্থে পরিপাকে ঘটায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ডিউডেনাম দেখলাম। ডিউডেনাম একটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে এটা ক্ষুদ্রান্তের পরের অংশ, এটা মনে রাখতে হবে যে এটি হচ্ছে ক্ষুদ্রান্তের পরের অংশ ডিউডেনাম। আর এটা দেখতে একেবারে বাংলা বর্ণ ট আকৃতির মতো দেখায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই ডিউডেনাম সম্পর্কে জানলাম। এরপরে দেখবো আমরা যে জিজুনাম, এই জিজুনাম ক্ষুদ্রান্তের আরেকটি অংশ। এই জিজুনামটা দেখি আমরা, যে এই যে আমরা দেখতে পাচ্ছি চিত্রের সর্বপ্রথম লক্ষ্য করি আমরা, এই যে ডিউডেনাম, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিউডেনাম, অর্থাৎ পাকস্থলীর পরের অংশ, মানে পাকস্থলীর পরের অংশ, যে ক্ষুদ্রান্তের প্রথম অংশ এটাকে বলা হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে জিজুনাম, এই যে আমরা জিজুনাম লক্ষ্য করতেছি। এরপরে সবার শেষে হচ্ছে ইলিয়াম। আমরা তিনটাই ধারাবাহিকভাবে বর্ণনা করবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা জিজুনাম সম্পর্কে একটু দেখি, এটি ডিউডেনাম এবং ইলিয়ামের মাঝের অংশ। এটা হচ্ছে জিজুনামটা হচ্ছে যে এই যে ডিউডেনাম এবং ইলিয়াম এর মধ্যবর্তী অংশটার নামই হচ্ছে জিজুনাম। এটি ডিউডেনাম এবং ইলিয়ামের মাঝের অংশ, মাঝের অংশ প্রদান করা মাঝের অংশ। আর এটি ডিউডেনাম এবং ইলিয়ামের মাঝে, এই যে ডিউডেনাম আমরা দেখতে পাচ্ছি, ডিউডেনিয়াম এবং ইলিয়ামের যে মাঝের স্তরকে সংযোগ রক্ষা করায় এর প্রধান কাজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জিজুনাম সম্পর্কে জানলাম। এরপরে আমরা দেখব ইলিয়াম, যে ক্ষুদ্রান্তের একেবারে শেষের অংশটার নাম হচ্ছে ইলিয়াম। এই ইলিয়াম সম্পর্কে আমরা একটু দেখি, যে ইলিয়াম একটু লক্ষ্য করি আমরা, তাহলে বুঝতে পারবো। এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটা হচ্ছে ডিউডেনাম, এটা হচ্ছে জিজুনাম, আর সবার শেষে যে আমরা লক্ষ্য করতেছি এটা হচ্ছে ইলিয়াম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো তোমরা একটু, যে এটি ক্ষুদ্রান্তের একেবারে শেষ অংশ ইলিয়ামের, এই যে আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ অংশ। ক্ষুদ্রান্তকে তিনটি অংশ ভাগ করা হয়, সেটা আমরা তো জানি, একটা হচ্ছে ডিউডেনাম, জিজুনাম, আর একটা হচ্ছে ইলিয়াম। তার মধ্যে ইলিয়ামটা হচ্ছে একেবারে সবার শেষের অংশ। আর ইলিয়ামের ভিতরের প্রাচীরে শ্বসন যন্ত্র থাকে, আর এর ভিতরের, এই ইলিয়ামের ভিতরের প্রাচীরে, অর্থাৎ ভিতরের দিকে কি থাকে, শ্বসন, ভিতরের প্রাচীরে থাকে শ্বসন যন্ত্র থাকে। আর ব্যাপন পদ্ধতিতে শ্বসন কার্য সমাধার জন্য প্রাচীর গাত্রে আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, এদেরকে ভেলাই বলা হয়। আর এই যে আঙ্গুলের মতো আঙ্গুল পেঁচানো যে অংশটুকু দেখতে পাচ্ছি, এটাকে ভেলাই বা ভেলাস বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে ভেলাস বলতে কি বোঝায়, জ্ঞানমূলকের জন্য আসে, আবার অনুধাবনের জন্য আসে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে যে হজমের পর খাদ্যের সারাংশ ভেলাস গাত্রে দ্বারা শোষিত হয়। যে আমরা হজম, খাদ্য খাওয়ার পর যে হজম হয়, এই হজমের অংশটি কি হয়, যে ভেলাস গাত্র দ্বারা শোষিত হয়। তাহলে আমরা ইলিয়াম সম্পর্কে জানলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমরা দেখব যে বৃহদন্ত্র, যে এই যে বৃহদন্ত্র, যে বৃহদন্ত্রটা, দন্ত্রটা মূলত কি বা বলতে কি বুঝি, আমরা দেখি যে ক্ষুদ্রান্তের পরেই, আর বৃহদন্ত্রটা হচ্ছে ক্ষুদ্রান্তের পরেই এর অংশ, এটা বৃহদন্ত্রের শুরু, এটা মনে রাখতে হবে। কারণ কেননা এখান থেকে তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন হয় যে বৃহদন্ত্র কিসে, কার পরে, কার পরের অংশ,
এ ধরনের তোমাদের কোশ্চেন হয় যে ক্ষুদ্রান্তের পরে বৃহদান্তের শুরু, এটি ইলিয়ামের পর থেকে পায়ুপথ, অর্থাৎ ইলিয়ামের পথ, ইলিয়াম যেটা হচ্ছে বৃহৎ ক্ষুদ্রান্তের একবারে সবার শেষে যেটা হচ্ছে ইলিয়াম, এই ইলিয়ামের থেকে শেষ করে ইলিয়ামের পর থেকে, ইলিয়ামের পর থেকে পায়ুপথ অর্থাৎ মলমূত্র, মলমূত্র যেখানে পাকস্থলীর নিচে, অর্থাৎ ইলিয়ামের নিচে যে মলমূত্র থাকে যেটা হচ্ছে পায়ুপথ, সর্বশেষ পথ যেটা, যে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ মানবদেহের সর্বশেষ যেটা স্তর সেটা হচ্ছে পায়ুপথ। আর এই পায়ুপথে শোষণ করার পর যে বাকি অংশ সেটি কী হয়, মলমূত্রের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখি যে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের সংযোগ স্থলে একটি ভাল বা কপাটিকা থাকে, আর লম্বায় এটি ক্ষুদ্রান্ত থেকে ছোট, ভাল থাকে যেটি লম্বায় ক্ষুদ্রান্ত থেকে ছোট, কিন্তু ভিতরের ব্যাস, ক্ষুদ্রান্তের ভিতরের ব্যাস থেকে বড় হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা চিত্র লক্ষ্য করি, এই যে ক্ষুদ্রান্ত, এই যে লম্বা দেখা যাচ্ছে অনেকটা শিকলের মতো আমরা দেখতে পাচ্ছি, যে আমরা অনেক সময় যখন গরু জবাই করা হয় অথবা খাসি জবাই করা হয় তখন আমরা লক্ষ্য করি যে আমরা মূলত ভুঁড়ি বলে থাকি, যেটা পাকস্থলী ভুঁড়ি বলে থাকি, এই অংশটা আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এর মাঝে ছোটো ছোটো তারের মতো মোটা বৃহদন্ত্র, অর্থাৎ বড় একটা তার চারদিক দিকে ঢাকানো থাকে, এটাকে মূলত বৃহদন্ত্র বলা হয়। এটি ইলিয়ামের পর থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এটা বিস্তৃতের আকারটা হচ্ছে ইলিয়ামের পর থেকে একদম পায়ে পর্যন্ত, অর্থাৎ মানবদেহের সবচেয়ে নিচের যে অংশটি এ পর্যন্ত এটি বিস্তৃত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বৃহদন্ত্র সম্পর্কে জানলাম। এরপরে দেখব আমরা যে বৃহদন্ত্রের প্রকারভেদ, যে বৃহদন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়। বৃহদন্ত্রকে তিন ভাগে ভাগ করা হয়, এটা তোমাদের বহু নির্বাচনীতেও কোশ্চিন আসে এবং জ্ঞানমূলকের জন্য আসে যে বৃহদন্ত্র কত প্রকার ও কী কী। যে বৃহদন্ত্র তিন প্রকার, একটা হচ্ছে সিকাম, আরেকটা হচ্ছে কোলন, আরেকটা হচ্ছে মলাশয়। এর মধ্য থেকে যে মলাশয় যেটা হচ্ছে, এটা হচ্ছে মলাশয় বৃহদন্ত্রের শেষ প্রান্ত। এই তিনটি অংশের মাধ্যমে যে মলাশয়ের যে অংশটি আছে এটা একেবারে বৃহদন্ত্রের একেবারে শেষ অংশ, শেষ প্রান্ত, দেখতে অনেকটা থলির আকৃতির, দেখতে অনেকটা থলি আকৃতির আর মতো, খাদ্যের অপাচ্য অংশ বা অহজমকৃত অংশ এখানে মল রূপে জমা হয়। আর যেগুলো আমরা খাদ্য খাই, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেগুলো খাদ্য খাই বিশেষ করে আঁশযুক্ত খাবারগুলো, এই খাবারগুলো কী হয় যে পাকস্থলীর মধ্যে যদি পরিপাক হওয়ার পর যেটা হজম হয় না সেটা কী হয় পরবর্তীতে মলমূত্রের মাধ্যমে বাইর হয়ে যায়। আর আমরা জানি যে রাফেজযুক্ত যে খাবারগুলো এগুলা হজম হয় না, যদি ভিতরে যদি আঁশযুক্ত খাবার যায় সেটা পাকস্থলীর মাধ্যমে কী হয় পরবর্তীতে মলরূপে বাইরে বাইরে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বৃহদন্ত্রের প্রকারভেদ সম্পর্কে জানলাম। এরপরে দেখবো যে মলদ্বার, এই মলদ্বারটি কী দেখি যে পায়ুপথের পরিপাক নালীর শেষ প্রান্ত, আর এই পায়ুপথে পরিপাক নালীর একেবারে শেষ প্রান্ত, আর এই প্রান্ত পথেই পরিপাক নালী দেহের বাহিরে উন্মুক্ত থাকে, আর এটা একেবারে পরিপাক নালী দেহের বাইরে উন্মুক্ত থাকে, অর্থাৎ এই মলদ্বার মানে এক কথাই শেষ যে মলদ্বার, অর্থাৎ যে আমরা যে খাবারগুলো খাই এগুলো একেবারে পায়ুপথ হয়ে মলদ্বার রূপে নিষ্কাশন হয়, বাইরে বাইরে হয়ে যায়। সে বিশেষ করে অপাচ্য অংশগুলো পাশাপাশি পাকস্থলীর মধ্যে পরিশোষণ হওয়ার পর সেটা উন্মুক্ত হয়, মানে বাইরে হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যে এই মলদ্বার সম্পর্কে জানলাম। এরপরে দেখবো আমরা যে পরিপাক গ্রন্থি, এই এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন হয় তোমাদের এখান থেকে যে পরিপাক গ্রন্থি বলতে কি বোঝাই, বিশেষ করে অনুধাবন প্রশ্ন আসে এবং বহু নির্বাচনী এখান থেকে অনেক কোশ্চিন আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখি আমরা একটু যে পরিপাক নালীর যেসব গ্রন্থির নিঃসৃত রস খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে তাদেরকে পরিপাক গ্রন্থি বলে। এই কোশ্চিনটা তোমাদের মুখস্থ করতে হবে যে পরিপাক গ্রন্থি কাকে বলে, এটা জ্ঞানমূলকের জন্য আসে আবার অনুধাবনের জন্য আসে। তাহলে আমরা যে পরিপাক গ্রন্থি কাকে বলে জানলাম। এরপর হচ্ছে লালা গ্রন্থি, যকৃত এবং অগ্নাশয় পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত, এইটা মনে রাখতে হবে তোমাদের বহু নির্বাচনীর জন্য যে লালা গ্রন্থি, যকৃত এবং অগ্নাশয় পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত। লালা গ্রন্থি থেকে লালা খরণ করে, আর লালা গ্রন্থি থেকে লালা কি করে, এরা খরণ করে, খরণ হয় এবং লালাই এনজাইম যে উৎসেচকগুলো থাকে, এই উৎসেচক ও পানি থাকে, এর মাঝে কি থাকে এনজাইম, যে উৎসেচক এবং পানি থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো পানি খাদ্যকে নরম করে, পানি কি করে খাদ্যকে নরম করে নেয়, যার কারণে আমাদের পাকস্থলীর মধ্যে পরিপাক করতে সহায়তা করে। আর লালার এনজাইম হলো টায়ালিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই কোশ্চিনটা তোমাদের জ্ঞানমূলকের জন্য আসে, যে লালার ইনজাইমের নাম কি, এবং বহুনির্বাচনীয় তো আসে, তাহলে লালার ইনজাইমের নাম হচ্ছে টায়ালিন। তাহলে আমরা পরিপাকগ্রন্থির সম্পর্কে জানলাম। এরপরে দেখবো আমরা যে যকৃৎ অর্থাৎ মা দেহের, এটা মনে রাখতে হবে তোমাদের, কারণ এই কোশ্চিনটা তোমাদের যত তোমরা উপর ক্লাসে উঠবা, পর্যায়ক্রমে উপর ক্লাসে উঠবা, তত আরো বিস্তারিত হবে যে যে যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, সেটা দেখবো, যে বড় গ্রন্থি, যে দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। এখান থেকে তোমাদের কোশ্চিন হয় যে জ্ঞানমূলকের জন্য কোশ্চিন হয়, পাশাপাশি বহুনির্বাচনীর জন্য প্রশ্ন হয়। যকৃৎ থেকে পিত্তরস তৈরি হয়, এটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে বহুনির্বাচনী কোশ্চিন হয় যে যকৃৎ থেকে কি তৈরি হয়, পিত্তরস তৈরি হয়। আর পিত্তরস পিত্তথলিতে জমা হয়, আর পিত্তরসটা পিত্তথলিতে, আমাদের যে পিত্তথলি আছে, পিত্তথলি বিশেষ করে বাম দিকে অবস্থিত, এই পিত্তথলিটা দিকে জমা হয়ে যায়, জমা হয়, আর হজমের সময় পিত্তনালি দিয়ে পিত্তরস ডিউডোনামে এসে এসে খাদ্যের সাথে মিশে, পরবর্তীতে কি হয়, পিত্তরস স্নেহ জাতীয় খাদ্য হজমে সহায়তা করে। আর পিত্তরসটা কি করে, যে স্নেহ জাতীয় যে আমাদের যে খাদ্যগুলো আছে এগুলো হজমে গুরুত্বপূর্ণ সহায়তা করে বা সাহায্য করে থাকে। তাহলে আমরা একটু চিত্রগুলো দেখে নেই, যে যকৃৎ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, আর এটা হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে কলিজা, এই যে এরপর হচ্ছে নিচে, এই যে আমরা যকৃৎ দেখতে পাচ্ছি, এই যে কলিজা পৃথক করে দেখানো হয়েছে। তোমরা কলিজা যেমন যেমনটা তোমরা যখন তোমরা বিশেষ করে লক্ষ্য করবা, যখন গরু অথবা খাসি জবাই করা হয় তখন ওই কলিজাটা যেটা লক্ষ্য করবা, বিশেষ করে ওই সেম টু হিউম্যান বডি অর্থাৎ মানুষেরও ওই রকমই একই রকম আর কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা তাহলে যকৃৎ সম্পর্কে জানলাম। এরপরে আমরা দেখবো যে অগ্নাশয়, এই অগ্নাশয়টা কি সেটা আমরা দেখবো, যে প্রধানত তিনটি ইনজাইমের অগ্নাশয় তৈরি হয়, মনে রাখতে হবে তোমাদের, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হয় তোমাদের বহুনির্বাচনের জন্য, যে এনজাইমে প্রধানত অগ্নাশয়ে তিনটি এনজাইমে অগ্নাশয় তৈরি হয়, যথা একটার নাম হচ্ছে অ্যামাইলেস, এরপর হচ্ছে ট্রিপসিন, এরপর হচ্ছে কাইমোট্রিপসিন এবং লাইপেস, ডিউডোনামে এসে খাদ্যের সঙ্গে মিশে। ট্রিপসিন ও কাইমোট্রিপসিন আমিষ খাদ্য, লাইপেস স্নেহ খাদ্য, এবং অ্যামাইলেস শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। এটা মনে রাখতে হবে যে লাইপেসটা স্নেহ জাতীয় খাদ্য হজমে সহায়তা করে থাকে, এর পাশাপাশি হচ্ছে অ্যামাইলেস শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নাশয়ের চিত্র, যে অগ্নাশয়ের চিত্রটা মূলত আরও একটা তোমাদেরকে সুবিধার জন্য আরেকটা চিত্র দেখায়, এই যে এই চিত্রটাতে আমরা আরো ক্লিয়ার হবো যে অগ্নাশয়ের চিত্র, অগ্নাশয় বলতে এটা অগ্নাশয় বলো, যে পিত্তথলি বলো বা পিত্ত নালী বলো, যকৃৎ বলো, অন্নালি অগ্নি পুরোটাই আছে। তোমরা একটু দেখতেই পাচ্ছ যে এই বিশেষ করে আমরা অগ্নাশয় দেখতে পাচ্ছি, এই যে অগ্নাশয় অর্থাৎ যকৃৎ, কলিজা, এরপর হচ্ছে অন্ননালী, অন্ননালী যেটাতে আমাদের নলটা, যেটাতে আমাদের খাদ্য যায়, এরপর হচ্ছে পাকস্থলী, এই যে পাকস্থলী, এর পাকস্থলীর অংশ, এই যে পিত্তথলি আমাদের স্লাইড পৃথক হয়ে গেছে, যে কলিজার অপর পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি পিত্তথলি আর পিত্তনালী, এই যে এটাকে বলা হয় পিত্তনালী, এরপর হচ্ছে পিত্তনালীর সঙ্গে যে অগ্নাশয় অ্যাডজাস্ট, আমরা দেখতে পাচ্ছি যে এই এইটা পাতার মতো, অর্থাৎ কিছুটা যে শিকড়ের মতো, শিকড়ের মতো, ওখানে অনেক ছোট ছোট শুষ্ক নালিকা কোষ থাকে, ছোট ছোট নালিকা কোষ থাকে। যেমন আমরা যদি কোনো গাছের শিকড়ের দিকে লক্ষ্য করি, নিচে মরুভূমির নিচে যদি আমরা লক্ষ্য করি, তাহলে অনেক শিকড়ের মতো আমরা দেখতে পাই, তদ্রূপ এই যে পাতার মতো, যে শিকড়ের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছি, যে পাতা শুরু করে নেই, এটা হচ্ছে মূলত অগ্নাশয়। এরপর হচ্ছে শেষে যে আমরা দেখতে পাচ্ছি ডিউডেনাম। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অগ্নাশয়ের চিত্র দেখলাম, এই চিত্রটা একটু তোমরা খুব ভালো করে দেখে নিবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, যে এই মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ গ্রন্থি, সেটা হচ্ছে একটা গ্যাস্ট্রিক গ্রন্থি, আর এই গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর ভিতরের প্রাচীরে থাকে, এটা একবারে পাকস্থলীর ভিতরের প্রাচীরে থাকে। এই গ্রন্থি থেকে নিঃসৃত রসের নাম হচ্ছে গ্যাস্ট্রিক রস, গ্যাস্ট্রিক রস বা পাচক রস, এই নাম হচ্ছে গ্যাস্ট্রিক রস বা পাচক রস। যে আমরা দেখতে পাচ্ছি এই যে যে গ্যাস্ট্রিক গ্রন্থি, এই যে আমরা পাকস্থলীর একেবারে নিচের অংশ, পাকস্থলীর প্রাচীরে, ভিতরের প্রাচীরে, এই পাকস্থলীর ভিতরের প্রাচীরে থাকে, আর এই গ্রন্থি থেকে যে রসটা পাওয়া যায় সেটিকে বলা হয় গ্যাস্ট্রিক রস বা পাচক রস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমাদের কোশ্চিন হয় যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কোন রস পাওয়া যায়,
তাহলে আমরা নির্দয় অ্যান্সার দিয়ে দেব কি গ্যাস্ট্রিক রস বা পাচক রস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে গ্যাস্ট্রিক গ্রন্থি মূলত এই সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা দেখব যে আন্তরিক গ্রন্থি, অর্থাৎ যে এই আন্তরিক গ্রন্থিটা অর্থাৎ একেবারে শেষের অংশ, অর্থাৎ আন্তরিক গ্রন্থিটি একবারে আমরা শেষের দিক লক্ষ্য করবো। এই গ্রন্থি একবারে সবচেয়ে শেষে যে গ্রন্থিটা থাকে সেটা মানবদেহের সবচেয়ে শেষে যে গ্রন্থিটি থাকে সেটা হচ্ছে আন্তরিক গ্রন্থি। এটা দেখি যে ক্ষুদ্রান্তের প্রাচীরের ভেলাসে প্রচুর আন্তরিক গ্রন্থি থাকে। আর এই যে ক্ষুদ্রান্তের যে প্রাচীর আছে শেষের অংশ, ক্ষুদ্রান্তের প্রাচীরের যে অংশ থাকে তাকে সেখানে আন্তরিক গ্রন্থি থাকে। আর এই গ্রন্থি মিশ্রিত রসের নাম হচ্ছে আন্তরিক রস। আর এই গ্রন্থি থেকে যে রসটা পাওয়া যায় সেটাকে বলা হয় আন্তরিক রস। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তর প্রাচীরের প্রচুর আন্তরিক গ্রন্থি থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তরিক গ্রন্থিটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীরের একেবারে ভিতরের অংশে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরের অংশে এখানে প্রচুর রস থাকে। এই রসটির নাম হচ্ছে আন্তরিক রস, আন্তরিক রস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আন্তরিক রস সম্পর্কে জানলাম। এরপরে দেখবো আমরা যে শেষের যে অংশটি তোমাদের বইয়ের মাঝে আছে, যে বেদন্ত প্রথমে শুরু হয়ে গেছে কিন্তু শেষের যে বেদন্ত একেবারে ফিনিশিংয়ে, ওই পাটের একেবারে ফিনিশিংয়ে যে শেষে যে একটি অংশ আছে বেদন্ত্র, এই বেদন্ত্রে এখানে কী ঘটে আমরা দেখি যে বেদন্ত্রে খাদ্য হজম হয় না। বেদন্ত্রে কী হয় না, খাদ্য হজম হয় না, এটা তোমাদের মনে রাখতে হবে। এখানে কোনো জারক রস বা ইনজাইম বা উৎসেচক তৈরি হয় না। বেদন্ত্র মূলত খাদ্যের জলীয় অংশ, জলীয় অংশ থেকে পানি শোষণ করে। এই কাজটি অত্যন্ত দরকারি বা প্রয়োজনীয়। এতে শরীর থেকে পানি বেশি পরিমাণে বের হওয়ার, শরীর থেকে যে আমাদের পানি বেশি পরিমাণে বের হয় এ থেকে রোধ করার কাজই হচ্ছে এটা মূলত বৃহদন্ত্র। এই যে আমরা চিত্রটা একটু খেয়াল করি, পুরোটা চিত্রটা আমরা বৃহদন্ত্রী কোথায় আমরা দেখি, আমরা খেয়াল করি একটু যে এই যে অগ্নাশয় ক্ষুদ্রান্ত, এরপর হচ্ছে মলাশয়, এই যে বৃহদন্ত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে বৃহদন্ত্র একেবারে পাকস্থলীর নিচে, এই যে এই যে এই যে আমরা চারো সাইডে টান দেখতে পাচ্ছি নালি মতো, অর্থাৎ মালার মতো, অর্থাৎ ছোটো ছোটো পেঁচানো পেঁচানো যে অংশ দেখতে পাচ্ছি বড় বড় সাইডের যে পেঁচানো অংশটুকু, এটাই মূলত বৃহদন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বৃহদন্ত্র সম্পর্কে জানলাম। আর আজকে এই পার্টের যে বাসার কাজ অর্থাৎ বাড়ির কাজ, এই প্রশ্নগুলো যেগুলো আসবে তোমাদের সুন্দর করে ভালো করে মুখস্থ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর প্রশ্নগুলো বুঝে বুঝে তোমরা পড়বা, কারণ খুব কঠিন না, বুঝে বুঝে পড়লে দু একবার পড়লেই তোমাদের মনে থাকবে, এটা মনে থাকবে ইনশাল্লাহ। এরপর দেখি আমরা বাড়ির কাজের মাঝে কী আসে যায়, যে জ্ঞানমূলক প্রশ্ন আসে যে লাইপেস কি, লাইপেস কি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে লাইপেস কি। এরপরে দেখবো আমরা যে পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশটির নাম কি, কারণ তোমাদের আলোচনায় আজকে বিষয় ছিল যে পরিপাক নালীর দীর্ঘস্থিতীয় অংশটির নাম কি, এটা মুখস্থ করে নিতে হবে তোমাদের। ক্ষুদ্রান্ত কত প্রকার ও কী কী, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারণ এটা তোমাদের আলোচনা হয়েছে যে ক্ষুদ্রান্ত কত প্রকার সেটার সম্পর্কে আজকে আলোচনা হয়ে গেছে তোমাদের, তোমরা সবই পারবা। যে ভিলায় কাকে বলে এবং ডিউডোনামের কাজ কী। এরপরে দেখি যে বৃহদন্ত কত প্রকার ও কী কী, পরিপাক গ্রন্থি কাকে বলে, লালার ইনজাইমের নাম কি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন, কেননা এই কোশ্চিনটা তোমাদের পরীক্ষায় আসে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি, কয়টি ইনজাইম অগ্নাশয় তৈরি করে ও কি কি, ট্রিপসিন কি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন যে ট্রিপসিন কি। এরপর হচ্ছে আন্তরিক গ্রন্থির মিশ্রিত রসের নাম কি। তাহলে আমরা জ্ঞানমূলক প্রশ্ন শেষ করলাম। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের সুন্দর করে মুখস্থ করে নিতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, যে লাইপেজ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা তোমাদের আসে, প্রায় প্রায় আসে তোমাদের পরীক্ষায়। এরপর হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী বলতে কি বোঝায়, বৃহদন্ত্রে খাদ্য হজম হয় না কেন, ভিলায় বলতে কি বোঝায়, এরপর হচ্ছে পরিপাকতন্ত্রের যত্ন কিভাবে নিতে হয়, যে আমাদের পরিপাকতন্ত্র আছে এই পরিপাকতন্ত্রের যত্ন আমরা কীভাবে নিব সেটার ব্যাখ্যা তোমাদের লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই অনুধাবনমূলক প্রশ্নগুলো ইনশাআল্লাহ আশা করি যে এই প্রশ্নগুলোর মাঝেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, সে অনুসারে তোমাদের এই কোশ্চেনগুলো সুন্দর করে পড়ে নিতে হবে, সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। আর বুঝে বুঝে মানে
তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, তাহলে দেখা যাবে যে খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে, 2-3 বার পড়লে আশা করা যায় তোমাদের হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি, একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আর এই লকডাউনের মাঝে যে কোশ্চেনগুলা তোমাদের দিলাম আমি, বিশেষ করে অনুধাবন জ্ঞানমূলক যে কোশ্চেনগুলা, আর যে প্রশ্নটা আমরা পাঠটা পড়লাম, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন হয়, এই পরিপাক নালীর থেকে একটা এমনকি সৃজনশীল সেটেও তোমাদের পরীক্ষায় আসে, পাশাপাশি অনুধাবক জ্ঞানমূলক তো আসেই, সে অনুসারে তোমাদের এই কোশ্চেনগুলো যেগুলো দিছি এই কোশ্চেনগুলো তোমরা সুন্দর করে বাসায় পড়ে নিও। আর পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।